আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে অতিব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সেটি হচ্ছে, আমরা অনেকেই জানি না কখন কী বলতে হয়, কোন সময় কোন শব্দগুলো বলতে হয়, আমরা অনেকেই জানি না। আজকে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যেমন ভালো কাজের শুরুতে বলি বিসমিল্লাহ, যখন ভালো কাজ শুরু করব তখন বলবো বিসমিল্লাহির রহিম, পরে কাজ শুরু করব। ভালো কিছু দেখে বলি মাশাআল্লাহ, যখন আমরা ভালো কিছু দেখব তখন বলবো মাশাআল্লাহ। নিয়ামত পেলে বলি আলহামদুলিল্লাহ, যখন আমরা কোনো নিয়ামত পাবো বা আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দান করবেন বা আমাদের ভালো কোনো দিক প্রকাশিত হবে তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আমরা শুকর গুজার করব। কাউকে বিদায় দিতে বলি ফি আমানিল্লাহ, যখন আমরা কাউকে বিদায় দিব, মেহমান আসলো তখন তাকে কীভাবে বিদায় দিতে হবে, এটা ইসলামের শিক্ষা, তাকে বলে দিতে হবে ফি আমানিল্লাহ। কাউকে বিদায় দিতে বলি ফি আমানিল্লাহ। ধন্যবাদ জানাতে বলি শুকরান জাযাকাল্লাহ, কোনো ব্যক্তি বা কেউ কোনো ভালো কাজ করে দিলে বা কোনো উপকার করলে তাকে শুকরান জাযাকাল্লাহ শব্দটার মাধ্যমে তাকে অভিবাদন করা, এটা ইসলামের শিক্ষা, আমরা এগুলো বলার চেষ্টা করব। হাসির পরে বলি আলহামদুলিল্লাহ, হাসি আসলে হাসির পরে আমরা বলবো আলহামদুলিল্লাহ। হাসির পরে আমরা বলবো আলহামদুলিল্লাহ, এগুলো আমরা নিজেরাও পড়বো এবং বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা করব। এগুলো ইসলামের শিক্ষা, ইসলামের শিয়ার। বালা মুসিবতে বলি ইন্না লিল্লাহ, যখন আমাদের কোনো বিপদ আপদ বা কোনো কষ্ট সাধন হবে তখন আমরা বলবো ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। উপরে ওঠার সময় বলি আল্লাহু আকবার, যখন আমরা পাহাড়ে উঠবো অথবা দ্বিতল বা উচ্চতলা কোনো বিল্ডিংয়ে উঠবো তখন সিঁড়িতে ওঠার সময় বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে উপরে উঠব। নিচে নামার সময় বলি সুবহানাল্লাহ, যখন আমরা উপর মানে উচ্চ বিল্ডিং থেকে নিচে নামব তখন সুবহানাল্লাহ বলতে বলতে নিচে নামব। নাফরমানির কাজে বলি নাউযুবিল্লাহ, যখন কোনো নাফরমানির কাজ দেখব বা হয়ে যাবে তখন আমরা সাথে সাথে পড়ে নিব নাউযুবিল্লাহ। পাপের অনুশোচনায় বলি আস্তাগফিরুল্লাহ, যখন কোনো পাপ হয়ে যাবে শয়তানের ওসওয়াসায় তখন সাথে সাথে আমরা পড়ে নেব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আমরা অনেকবার পড়তে থাকব। ঘর থেকে বের হতে বলি তাওয়াক্কালতু আলাল্লাহ, যখন আমরা ঘর থেকে বের হব কোনো কাজে তাহলে অবশ্যই আমরা তখন তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে তারপরে ঘর থেকে বের হব। ওয়াদা করার সময় বলি ইনশাআল্লাহ, এখানে হরটা মানে রশির আকারটা দেওয়া ভুলে গেছি। ঘর মানে ওয়াদা করার সময় বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে আমরা ওয়াদা করব। সব সময় মুখে বলি আল্লাহ আল্লাহ, সর্বদাই মুখে দিলে জারি থাকতে হবে আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমল করা।